জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করেছে কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামু সরকারি কলেজ। মঙ্গলবার 15 আগস্ট সকাল 8টায় কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এরপর কলেজ অধ্যক্ষ মুজিবুল আলমের সভাপতিত্বে এবং প্রভাষক মানসী বড়ুয়া ও রুমা আক্তারের সঞ্চালনায় আয়োজিত শোক দিবসের আলোচনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সুপ্রতিম বড়ুয়া, ইশরাত জাহান দুলালী, ইজত উল্লাহ, দিবস বৈদ্য ও আহমদ হোসাইন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো শিক্ষার্থীরাই সম্পন্ন করবে, শিক্ষার্থীরাই একদিন এদেশের নেতৃত্ব দিবে, তারাই একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে, এই জন্য আগে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে মিলিয়ে আমরা এখানে 15 আগস্টের বিশাল একটি অনুষ্ঠানের মাসব্যাপী আয়োজন করেছি। একদম 1 আগস্ট থেকে আমরা 30 আগস্ট পর্যন্ত সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে এবং সহায়কবৃন্দকে আমরা কালো বেজ ধারণ করেছি এবং আমরা মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে আমরা আলোচনা সভায় আজকে সব মিলিত হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু আমাদের জীবনের একটা অংশ, আমরা কারণ আমরা কে, আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু খুব সংক্ষিপ্ত জীবনে, আমাদের সংক্ষিপ্ত থাকা অবস্থায় 3.5 বছর আমরা বঙ্গবন্ধু আমাদেরকে একটা সংবিধান আমাদের উপহার দিয়েছে এবং সংবিধানের তাৎপর্য হলো কি, ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা মানে কি, আমি বক্তৃতায় বলেছি, ধর্মনিরপেক্ষতা মানে কি, সবাই সকল ধর্মের মানুষরা যেন মানে সুন্দর করে থাকে, সে যেখানে ধর্মহীনতা থাকবে না, যেখানে সবাই মিলে আমরা একযোগে কাজ করব, সেই বঙ্গবন্ধুর আদর্শ যে আমরা ধারণ করে আমরা এগিয়ে যাব, সেই আমাদের উদ্দেশ্য ছিল। এবং 3.5 বছরে বঙ্গবন্ধু আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু আমরা সেই আদর্শকে ধারণ করে, দর্শনকে, বঙ্গবন্ধু দর্শনকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং শিক্ষার্থীদেরকে সেই আমরা কি কিছু উৎসাহ অনুপ্রেরণা যোগাচ্ছি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। 1 আগস্টে প্রথমে খতমে কোরআন হয়েছে, তারপরে শহীদ মিনারে ফুল দেওয়া, তারপর দেওয়ালি কাতে অংশগ্রহণ করেছি আমরা, রচনায় অংশগ্রহণ করেছি, ওখানে আমি প্রথম হয়েছি, দোয়া মাহফিলও হয়েছে। আমাদের এখানে হুজুর এসেছেন, উনি আমাদের শহীদদের জন্য দোয়া করেছেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য দোয়া করেছেন। আমাদের এখানে বঙ্গবন্ধু ক্লাব নামে একটা কোনো একটা সংগঠন হবে, আশা রাখি স্যার আমাদের এটা মানে আমাদের অনুরোধটি গ্রহণ করবে সামনে, আরও যাতে আমরা বঙ্গবন্ধু সম্বন্ধে পরিচিত হয়ে লাভ করি, যাতে সারা বিশ্বে জানান দিতে পারি আমাদের রামু কলেজ এগিয়ে যাবে, আমরা একটি নাম স্থান করব বাংলাদেশের মধ্যে রামু কলেজ হিসেবে। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মনির আহমেদ, গীতা পাঠ করেন দিবস বৈদ্য, ত্রিপিটক পাঠ করেন ভুবন বড়ুয়া। নিউজ ডেস্ক, সিসিএন।